আমাদের ইসলাম ধর্মে দিন ইসলামে দাঁড়িয়ে রাখা পুরুষদের জন্য ওয়াজিব যদিও কেউ এই বলতে চায় কিন্তু এটা এটা ঠিক না

এখানে দেখেন নবী করিম সাহেব কত বলেছেন নির্দেশও দিয়েছেন তারপরে স্বভাবগত গুণ বলেছেন অর্থাৎ যত আমি এখানে আলী হিমুসাহ ইসলাম সকলের দাঁড়িয়ে ছিল আর আমাদের নবী মোহাম্মদ সাহেব দাঁড়িয়ে ছিল সালাতুল্লাহ সালাম আলী এমনিভাবে দাঁড়িয়ে এখানে নির্দেশ দিয়েছেন তো হল হলো সহি রায়াত কোনো কোনো রায়াত আছে আমাদের মাঝে আর ইহুদ্দিনের মাঝে পার্থক্য داریت حدیث ارکم آئی ہادی نہ مول ہدی شاہیم حادیث اللہ اکبر محمد صلی اللہ جہر سلات پڑتین پیچھے مانوش بجتے پتہ جو اللہ رسم اللہ پڑت کی داڑھی نڑا چڑھا دیکھے এক সাহাবি রাবি বর্ণাকারী বলছেন আমি দাঁড়িয়ে নড়া ছড়া দেখে বুঝতাম যে আল্লাহ রসুন সাল্লাহ ইসলাম কল্যাণ পাঠ করছেন এই এটা এটি বেশিরভাগ কোনো মানে এক্লান্ত রায় দাঁড়িয়ে হওয়া যে দাঁড়িয়ে কাটা বা ছাটা অথবা মন্ডন করা একটাও যাই না এটা সাহে হউট তবে অবশ্য কোনো কোনো আদিম বলেছেন এক মুষ্টি পর কাটতে পারে আছে এক একমুষ্টি যদি লম্বা হয় আমাদের তো এক একমুষ্টি লম্বা দেখাই যায় না আলহামদুল্লা যারা পূর্বে মুন্ডন করে ওদের লম্বা বেশি লম্বা হয় তাই খেয়াল রাখা দরকার পুরুষদের জন্য এর উপর আমল করা ফরচ ওয়াজ আল্লাহ আমাদের হেফাজত করুন ও কুমল্লা।